সর্বশেষ সংবাদে আপনাদের পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন ইরান হেজবুল্লাহ যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান জানিয়ে দিব ইসরায়েলকে থামাতে পারে যে পদক্ষেপের পরামর্শ দিল এই দোয়ান আরো জানিয়ে দিব গাজার প্রতি সংহতি জানিয়ে বাগদাতে মার্কিন ঘাঁটিতে একাধিক রকেটের আঘাত এবং আরো জানিয়ে দিব সামরিক ঘাঁটি ও অবৈধ অবৈধবাসী লক্ষ্য করে হামলা প্রথমবারের মতো ইসরায়েলের নূর ক্ষেপণাস্ত্র ছিল হেসবোল্লা এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সপ্তাহে গুরুতর নিরাপত্তার হুমকির মুখে জাপান সর্বশেষ দিব ইরানের জনগণকে নেতা বার্তা শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান মার্কিন প্রশাসনে একজন সিরিয়র কর্মকর্তা দাবি করছে ইরান ইসরায়েলের উপর শীঘ্রই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চালানোর প্রস্তুতি নিচ্ছে নাম প্রকাশ না করার শর্তে এই মার্কিন কর্মকর্তা বলছেন যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে ইসরায়েলের প্রতিরক্ষামূলক প্রস্তুতিকে সমর্থন করছে ইরান ইসরায়েলের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিলে তার ফল ভালো হবে না বলে দাবি করছে ওই মার্কিন কর্মকর্তা মঙ্গলবার লেবাননের স্থল অভিযান শুরু করার আগে যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল ইসরায়েল মার্কিন কর্মকর্তা এ কথা জানিয়েছে লেবাননের দক্ষিণ

জানিয়েছে আমাদের যোদ্ধা ও ইসরায়েলি সেনাদের মধ্যে সরাসরি কোনো সংঘর্ষ হয়নি তবে আমরা এমন যুদ্ধের জন্য প্রস্তুত আছি ইসরায়েলকে থামাতে যে পদক্ষেপের পরামর্শ দিলেন এদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান সোমবার বলেন গাজা ও লেবাননে ইসরায়েলের হামলা বন্ধের নিরাপত্তা পরিষদে ব্যর্থ হলে সাধারণ পরিষদে উচিত হবে উনিশশো সালে পাশ প্রস্তাব অনুযায়ী ইসরায়েলের ওপর বল প্রয়োগের পরামর্শ দেওয়া উনিশশো সালে পাশ হওয়া ইউনাইটেড ডিং ফর পিলস রেজলিউশনের কথা আছে নিজেদের মধ্যে মতভেদের কারণে নিরাপত্তা পরিষদের পাস স্থায়ী সদস্য যদি বিশ্ব শান্তি বজায় রাখতে ব্যর্থ হয় তাহলে জাতিসংঘের সাধারণ পরিষদ এগিয়ে আসতে পারে আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠক শেষে এরদোয়ান এই নির্দেশন উল্লেখ করে বলেন সাধারণ পরিষদে উচিত ইসরায়েলির বিরুদ্ধে বল প্রয়োগের পরামর্শ দেওয়া ইসরায়েলির বিরুদ্ধে আরো সক্রিয় অবস্থান নেওয়ার ক্ষেত্রে মুসলিম দেশগুলোর ব্যর্থতা দেখে তিনি দুঃখ পেয়েছেন বলে মন্তব্য করেন এরদোয়ান ইসরায়েলকে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য করতে মুসলিম দেশগুলোর প্রতি অর্থনৈতিক কূটনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপের গ্রহণের আহ্বান জানান তিনি

তবে এতে কোনো হতাহতর ঘটনা ঘটেনি নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে কে বলেন সমস্ত সামরিক কর্মীদের হিসাব করা হয়েছে সামরিক বাহিনীকে লক্ষ্যবস্তু করে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়নি ইহুদিবাদী ইসরায়েলি অবরুদ্ধ গাজা ও লেবাননের যে বর্বরতা চালাচ্ছে তার প্রতি অন্ধ সমর্থন দিচ্ছে আমেরিকা এর জবাবে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ বাহিনী এই অঞ্চলে মার্কিন স্বার্থে আঘাত অঙ্গীকার করছে ইরাকে ইসলামী প্রতিরোধ যোদ্ধারা গতকাল সোমবার বলছে তারা গাজায় ইসরায়েলের সর্বাত্মক আগ্রাসন অলে লেবাননের বিরুদ্ধে রক্ত হয়ে আক্রমণের প্রতিশোধ নিতে ইসরায়েলি লক্ষ্য বস্তু গুলোর বিরুদ্ধে নতুন অভিযান পরিচালনা করছেন টুডে সামরিক ঘাঁটি ও অবৈধ বসতির লক্ষ্য করে প্রথমবারের মতো ইসরায়েলের নূর ক্ষেপণাস্ত্র ছড়ল হিজবুল্লাহ লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার ইহুদিবাদে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও রকেট দিয়ে প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে এর অংশ হিসেবে গতকাল সোমবার সন্ধ্যায় হিজবুল্লার যোদ্ধারা প্রথমবারের মতো নূর ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের উত্তরাঞ্চলে কাফুর গিলাদ নামের গ্রামে হামলা চালায় ইসরায়েলীয় বর্ব সেনারা লেবাননের শহর গ্রাম এবং বেসামরিক অবস্থানগুলোতে একের পর এক যে নারকীয় হামলা চালিয়ে যাচ্ছে তার জবাবে এই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে হিজবুলার একটি সূত্র জানিয়েছে নোর ক্ষেপণাস্ত্র হচ্ছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এদিকে কয়েক ঘন্টায় হিজবুলার যোদ্ধারা স্তরে একটি বা এর অধিক সামরিক ঘাঁটি ও অবৈধ ইহুদি বসতির লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট সুসে হিজবুলা এক বিবৃতিতে বলছে অবরুদ্ধ গাজা উপত্যকায় সম্মানিত ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে এবং লেবাননের জনগণকে রক্ষার জন্য আজ ইসরায়েলের উত্তরাঞ্চলে স্ট্রোলা বসতির দখলদার সেনাদের লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে এসব রকেট সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে বলে হিজবুল্লার বিবৃতিতে জানানো হয়েছে এদিকে ইসরায়েলের নাকুরা সামরিক ঘাটিতে হিজবুল্লার যোদ্ধারা ফাঁদি টু ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এছাড়া ইসরায়েলের সাফেদ শহরের হিজবুল্লার ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে পাশাপাশি হিজবুল্লার যোদ্ধারা জাওরা আর্টিলারি অবস্থানে ইসরায়েলি সেনাদের একটি সমাবেশ রকেট দিয়ে আঘাত করে সুটো পার্টস টুডে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে গুরুতর নিরাপত্তার হুমকির মুখে জাপান জাপানের নতুন প্রধানমন্ত্রী সিরেগু ইসিবা মঙ্গলবার বলেছেন তার দেশ এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় সবচেয়ে গুরুতর আঞ্চলিক নিরাপত্তার পরিস্থিতির সম্মুখীন তবে তিনি নির্দিষ্ট করা হুমকির কথা উল্লেখ করেনি সাতষট্টি বছর বয়সে ইসিবা আগের দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন এদিন তিনি সংসদে প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন হন এরপর প্রথম সংবাদ সম্মেলনে তিনি বলেন আমাদের দেশকে ঘিরে থাকা নিরাপত্তা পরিস্থিতি এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সম্পর্কে সবচেয়ে গুরুতর এশিবা এর আগে চীনের দ্রুত সামরিক উত্থান উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং অন্যান্য নিরাপত্তার হুমকি মোকাবেলায় এশিয়ান ন্যাটো গঠনের পক্ষে মত দিচ্ছেন জাপানি প্রধানমন্ত্রী বলেন জাপান যুক্তরাষ্ট্র জোটকে ভিত্তি হিসেবে রেখে আমরা কূটনীতি ও প্রতিরক্ষা ব্যবস্থা মাধ্যমে জাপান ও এই অঞ্চলে শান্তি স্থাপন করতে এবং মিত্র ও সমনা দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব বলয় বিস্তৃত করব এছাড়া তিনি জানান সাইবার নিরাপত্তা ও দেশে বিদেশে থাকা জাপানি নাগরিকদের সুরক্ষা তার অগ্রাধিকার তালিকায় থাকবে এবং জাপানের বাহিনীতে নতুন সেনার ঘাটতি মোকাবেলার জন্য তিনি কাজ করবেন এশিবা ব্যাংক অতিরিক্ত শিথিল থেকে সরে আসার পক্ষে এদিন প্রসঙ্গে তিনি জানান ফুমিং ধারাবাহিকতায় বজায় রাখবেন তিনি তিনি বলেন জাপানি অর্থনীতি মুদ্রাস্ফীতি থেকে বেরিয়ে আসার এক সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে আমি মুদ্রাস্ফীতি সব অবসানের লক্ষ্যে অগ্রাধিকার দিয়ে অর্থনৈতিক ও আর্থিক নীতিকে পরিচালিত করব। ইরানের জনগণকে নেতা নেহর উস্কানিমূলক বার্তা লেবাননে ইসরায়েলি হামলার অস্থিরতার মধ্যেই এবার ইরানি জনগণকে উদ্দেশ্য করে উস্কানিমূলক এক ভিডিও বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন্তাবিদ নেতানিয়াহু খবর টাইমস অব ইসরায়েলের ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন আমি ইরানের নেতাদের নিয়ে অনেক কথা বলি কিন্তু এক গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি ইরানের জনগণের উদ্দেশ্যে কিন্তু বলতে চাই আমি এটা সরাসরি বলতে চাই কোনো ফিল্টার বা মিডল ম্যান ছাড়া ইরানি জনগণের উদ্দেশ্য করে তিনি বলেন প্রতিদিন আপনারা এমন একটি শাসন ব্যবস্থা দেখেন যারা আপনাদের অধীনস্থ হয়ে রেখেছে তারা লেবারন ও গাঁদাকে রক্ষা করতে জ্বালাময়ী বক্তৃতা দেয় অথচ সেই শাসন ব্যবস্থায় প্রতিদিন আমাদের এই অঞ্চলকে যুদ্ধের আরো গভীরে নিয়ে যাচ্ছে নেতানিয়াহু বলেন মধ্যপ্রাচ্যে যে কোনো জায়গায় হামলা চালানোর সক্ষমতা আছে ইসরায়েলের আমাদের দেশ ও জনগণের রক্ষায় যেখানে যাওয়া দরকার আমরা সেখানে দেব প্রতি মুহূর্তে পারস্যের মহান জনগণকে নরকের অতলে নিয়ে যাচ্ছে এই শাসন ব্যবস্থা নেতানিয়াহু ইরানের অধিকাংশ মানুষই জানেন যে এই শাসন ব্যবস্থা তাদের নিয়ে মোটেও ভাবে না তারা যদি সত্যি আপনাদের তাহলে তারা যুদ্ধ কোটি কোটি টাকা খরচ করতো না এর পরিবর্তে তারা আপনাদের জীবন মান উন্নয়নের চেষ্টা করত তিনি আরো বলেন যখন ইরান সত্যিকারের অর্থে মুক্ত হবে সেই সময়টা মানুষের ভাবনার অনেক আগেই আসবে কোনো কিছুই আর